হ্যালো, আসসালামু আলাইকুম ময়নাল ভাই, আশা করি ভালো আছেন। আমি এর আগে দুবার ভিডিও দিয়েছি, সেগুলোর মধ্যে সুন্দর বিস্তারিত জানিয়েছি। তারপরও আপনার জ্ঞাতার্থে আরও সুন্দর করে আমি ভিডিওটি করার চেষ্টা করছি যেন আপনি বুঝতে পারেন। তো ভিডিওটি করার পূর্বে কিছু কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি আপনার সাইটের কিছু কাজ করবেন, যেগুলো কাজ একটু মানে কারেকশন আছে, ঠিক করতে হবে। তো কাজগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে ছবি আপনি দিয়েছেন আর আর এখানে লেখা দিয়েছেন, ছবি লেখা দুটা পাশাপাশি আপনি দিলে দিতে পারেন, আবার চাইলে আপনি ছবিটাকে টেনে ছোট করতে পারেন যাতে লেখার সামঞ্জস্য দেখায়। এবার আপনি চাইলে আপনি লেফটে অথবা রাইটে অথবা আপনি সেন্টারের উপরে দিতে পারেন, উপরে সেন্টার, এইভাবে আপনি দিয়ে যেতে পারেন অথবা লেখার মধ্যেও লেখা দিতে পারেন। তো যাই হোক, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে ভুলটা করতেছেন বারবার, সেটা হচ্ছে যে এইখানে কোনো ছবি আপনি পোস্ট করতেছেন না। তো এইখানে যদি কোনো ছবি পোস্ট না করেন, তাহলে আমি একটা অটোমেটিক প্রোগ্রামিং করে রেখেছি যেগুলো অটো এই এই ছবিটি চলে আসবে, বলবে যে এখানে কোনো ছবি দেওয়া হয়নি। তো এই ছবিটা আপনি যদি দেন, তাহলে এই লেখা এই এইটা আসবে না। আর এই এই ছবিটা যদি এই যে আপনার এই এখানে দেওয়া আছে শিল্পী মাহাদি হাসান, এই ছবিটি যদি আপনি এইখানে দিয়ে দেন, তাহলে সেটা পোস্টে স্লাইড শো করবে। তা আমরা এই ছবিটিকে ফেলে দিয়ে এখন আমরা ওই মাহাদির ছবিটা পোস্ট করব। পাশাপাশি যা করব সেটি হচ্ছে এই টিক চিহ্নগুলো অবশ্যই আমি দিব, অর্থাৎ এখানে স্পেশালভাবে খবরগুলো পোস্ট হয়, যেগুলো আপনাকে বুঝে নিতে হবে যে আপনি টিক চিহ্ন এই টিক চিহ্ন এইগুলো টিক চিহ্ন দিবেন, সব টিক চিহ্নগুলো দিবেন, শুধুমাত্র কয়েকটি বাদে, কয়েকটি টিক দুটি টিক চিহ্ন বাদে আপনি সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন। দুটি কোন দুটি আপনি দেখে রাখুন, এই যে স্পেশাল বক্স নিউজ এইটা দিবেন না। যদি হাসিনা বা খালেদা জিয়া অথবা রাষ্ট্রীয় অথবা বড় স্পেশাল কোনো খবর থাকে, তখন আপনি এই টিক চিহ্নটা দিতে পারেন, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নাই। নিচে যেটি সেটি হচ্ছে এই টিক চিহ্নটি দিলে এইখানে যে ছবিটি পোস্ট করবেন সেটি এই সামনে পোস্ট দেখাবে না, শুধু লেখাটা দেখাবে। আর যদি এখানে টিক চিহ্ন না দেন, তাহলে আপনার এখানে যে পোস্টটি দিয়েছেন সেটি এইভাবে দেখাবে যেভাবে আপনি এখানে দেখাতে চান। তো আমরা এইখানে ওই মাহাদির পোস্টটি দিয়ে দিই, এটি ফেলে দিই, প্রথমে এটি ফেলে দিব। তারপর আমি যে কাজটি করব, আবার এই সেট ফিচার আবার এখানে যাব, যাওয়ার পর আমি মাহাদির ছবিটি সিলেক্ট করে আমি সেট ফিচার ইমেজে দিয়ে দিব। তাহলে এইখানে আপনার মাহাদির ছবিটি চলে আসবে। তো মাহাদির ছবিটি চলে আসার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এইখানে এই ক্যাটাগরি সেট করবেন। আপনার এতগুলো ক্যাটাগরি দরকার নেই, আপনার এই ক্যাটাগরি এই ছবিটি কোন ক্যাটাগরি সেটি আপনি লক্ষ্য করলেই হবে। আর এই বাম পাশে যে ছবিটি দিয়েছেন এটি যদি আমি এখন ফেলে দিই, আমি পরে ফেলে দিই, এখন বুঝবেন না, আমার এখানে মাহাদির ছবিটি আসবে। আসার পর আমরা এখানে পোস্ট যতক্ষণ পর্যন্ত না আসবে আমাকে ততক্ষণ পর্যন্ত এই অপেক্ষা করতে হবে। মাহাদির ছবিটি এসেছে, আমরা এখন এই এখানে কোনো পোস্ট টিক চিহ্ন দেওয়া নাই, বিধায় আমি টিক চিহ্ন এই আর দিয়ে আছে, আপনি আগে দিয়েছিলেন, যাই হোক আমি দিলাম না, আমি এখন এটাকে আপডেট করব। মনে রাখবেন আমি আবারও বলছি এই টিক চিহ্নগুলো ফলো করবেন, শুধু এই দুইটা স্পেশাল এবং ডন্ট শো এই দুইটা বাদে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন, এখানে নান দিয়ে দিবেন, এখানে এই দুইটা দেওয়ার দরকার নেই। আপনি আপডেট করুন, আপডেট করলে আপনি আপনার নিউজটিতে এই ছবিসহ উপরে আরেকটি ছবি আসবে, সেটি আপনি দেখতে পাবেন। আপনি আপনার পোস্টের ভিজিট করুন, এখন দেখুন আপনার ছবিটি কোথায় এসেছে। আপনি লক্ষ্য করবেন আপনার এই ছবিটি এখানে আসবে, এবং এইখানে যে যেখানে আপনি ছবিটি পোস্ট করেন নাই সেটি দেখা যাবে, এই যেখানে দেখা যাচ্ছে এখন এই পোস্টের ছবিটি দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। সুতরাং আপনার এই পোস্ট হয়েছে। আপনি যদি এখন ভিতরে ক্লিক করেন, অর্থাৎ এই ছবির মধ্যে নিউজটা পড়তে চাই, তাহলে আমরা কি করব,
আমরা দেখতে পাবো যে বড় করে আমার এই ছবিটি এসেছে এবং পাশাপাশি আমার এই বাম পাশেও এই ছবিটি চলে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি চলে এসেছে। সাধারণত এই মাপটা ঠিক রেখে ছবিটি যদি আপনি দিতে পারেন তাহলে আপনার ছবিগুলো সবসময় সুন্দর দেখাবে। এখন এই ছবিটি যদি আপনি দিতে চান তাহলে থাকবে, না দিতে চান থাকবে না। এটি হচ্ছে আপনার ভিতরের পোস্টের ছবি। আশা করি আপনি মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আগামীতে এই ছবি পোস্ট এবং নিউজ পোস্টের ব্যাপারে আমি আপনাদের ভালো করে জানিয়ে দিব যদি আপনারা না জেনে থাকেন। এখানে বেশ কিছু নিউজ আপনারা পোস্ট করেছেন কিন্তু ছবি পোস্ট করেননি। এ বুড়িচং, এটিকে আমরা যদি দেখতে চাই বুড়িচংয়ে নিচের ছবিটি দেখা যাচ্ছে, উপরে এইখানে ছবি পোস্ট করা হয় নাই, অর্থাৎ ভিতরে পোস্ট করা হয় নাই। আমরা যদি এই ছবিটি এডিট করতে যাই পোস্ট, তাহলে আমরা দেখতে পাব যে এইখানে টিকচিহ্নগুলো একটাও টিকচিহ্ন আপনি দেন নাই এবং এইখানে সেই ছবিটা দেন নাই, অথচ আপনি ছবি পোস্টের ভিতরে ছবিটি আপনি দিয়ে দিয়েছেন। তো পোস্টের ভিতরে ছবিটি আপনার কোনো প্রয়োজন নাই, এটিকে ডিলিট করে দিন আর এই ডান পাশে যে ছবিটি আছে সেটি আপনি নিয়ে আসুন, এটি ফেলে দিয়ে আবার সেট করুন। তো এই ছবিটি আমরা এখানে পোস্ট করে দিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ছবিটি আমরা এখানে দিয়েছি, এটি সামনে থাকবে। আর আপনি যদি টিকচিহ্নগুলো না দেন তাহলে কোনো পোস্টই ভালোভাবে প্রপারলি পোস্ট হবে না। আমি টিকচিহ্নগুলো দিয়ে দিচ্ছি বক্সটা বাদে, এগুলো আর এটা নান হবে, এটা ওকে হবে। এবার আমি এটাকে পাবলিশ করব। পাবলিশ করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই কটি, এই চারটির মধ্যে পাবলিশ হচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের পোস্ট হয়েছে। এবার এই পোস্ট আমরা ভিজিট করি। ভিজিট করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে পোস্টটি দেওয়া হয়েছিল, এই যে এই পোস্টটি, এর পরেরটি, এটি আমরা দেখতে পাবো। এরপরে ওই ছবিটি দেখা যাবে, এই যে বুড়িচং ছবিটি আসছে বুড়িচংয়ে। আর এইখানে যে বুড়িচংয়ের ছবিটি মিসিং ছিল সেটাও চলে এসেছে। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে ছবিগুলো না দিলে আমাদের এখানে কোনো ছবি আসবে না। আমি একটা ব্যবস্থা করে রেখেছি, যদি না দেওয়া হয় খারাপ দেখাবে, তাই এখানে লেখা হয়েছে যে এইখানে কোনো ছবি দেওয়া হয় নাই। সো আপনারা মনে রাখবেন এই ছবিটি যেন ঠিকমতো দেওয়া হয় আর টিকচিহ্নগুলো ঠিক মতো দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। আগামীতে আরও কিছু জানার জন্য প্রস্তুত রইলাম। আপনারা প্রশ্ন করবেন, আমি অপেক্ষা রইলাম। আর সবশেষে আপনি এটিকে লগ আউট করবেন। লগ আউট করলে আপনার পোস্টটি, বিষয়টি লগ আউট হয়ে যাবে এবং আপনি আবার ফেরত চলে আসতে পারবেন সামনেই, যেখান থেকে পাবলিক কোনো কাজ করতে পারবে না। তো আশা করি, দোয়া করি সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী প্রশ্নের অপেক্ষায় রইলাম। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।